ভিডিওটি শুধুমাত্র বড়দের এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য বানানো, তাই বাচ্চারা দূরে থাকো আর পেছন পাকা হলে দেখতে থাকো। এই সব কথা রে, এই নাও সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ বাবা সব ঠিক আছে, তুমি টেনশন নিও না বাবা, চলো চলো। কি আছে রে, আমার আমার হ্যান্ডেল সমাজ, চলো চলো দাদি চলে, অনেক কাজ আছে বাবা, মানে এখানে সব লেট করে বলছিস। এই নে সব তাড়াতাড়ি করবে, এই হাত চালা হাত চালা, কখন কাজ করে উঠবি? এই কে আছিস রে, কলা গাছগুলো নিয়ে আয় রে। এই কে আছিস, বাউন ঠাকুরকে সব খবর দিয়েছিস তো? কখন আসছে পুজো, তাহলে কখন আরাম পাবে? যেই কাজ পারবে না পাল, সেই কাজ করতে চলেছে দিন থাকতে, এমনি হয় না বল? আসিক একটু দি, যেন আসিক ধরে ধরে বলছে, বেরা বল এইখান থেকে। দেখ টেলু, তুই মারা কিন্তু আমার সাথে একটা খারাপ ব্যবহার করলি, ঠিক আছে? আমি মারা যাচ্ছি ম্যানেজারকে মারা, তোর ব্যবস্থা আমি মারা করেই ছাড়বো বল। তুই যেই কে বলবি বলে যা তো বল, তাতে আমার কেঁদে যায় না, ঠিক আছে? তাহলে বল বলছি মারা এইখান থেকে। আমি মারা এই পুজোর ম্যানেজার, ঠিক আছে? কি হয়েছে বল আমাকে? ম্যানেজার কেদু আমার মেরে ফাটিয়ে দিয়েছে, আমি বলা থাকবো না এই পুজোতে, আমরা আমার মার টাকা তুমি ফেরত দাও, আমার টাকা তুমি ফেরত দাও ম্যানেজার। তোদের মারা ভালো জিনিস সহ্য হবে না বুঝলি, তোকে কেন মেরেছে কেদু আমাকে বলতো? মা আমি অরিজিৎ সিং এর আশিকি টু ফিল্মের গান চালাচ্ছিলাম বলে মেরেছে আমাকে। ঠিকই করেছে মারা তোকে কিলিয়েছে, এখন মারা আশিকি টু এর গান শোনার সময়। দেখ ভাই, তোরা এই ছোটখাটো সমস্যাগুলো যদি আমার কাছে নিয়ে আসিস, আমি তোমার সমাধান করতে পারবো না, ঠিক আছে? আমি তবু দেখছি টেদুকে, এখন যা। তোরা এখানে সবাই বসে আছিস, আর ওইদিকে মন্ডল পাড়ার ছেলেরা বিশাল পুজোর আয়োজন করেছে রে, চারিদিকে অনেক বক্স নিয়ে এসে গান ফান বাজিয়ে প্রচুর মজা করছে। ওরা আমাদের পুজো বম ব্লাস্ট করে ভঙ্গ করে দিয়ে ওরা পুজো করছে, আমরা কি বসে বসে দেখবো? গাইস আমরা কি রিভেঞ্জ নেবো না? নেবো না আমরা রিভেঞ্জ? পচা তুই কি কিছু বলবি না, তুই কি চুপচাপ বস থাকবি? পচা মেরা নাম পচা, মে ঝুঁকে গেল ইসালা। তোরা কি ভাবছিস আমি বলে এমনি বসে আছি? দেখ একবার খাটে নিচে। সাবাস পচা সাবাস। আমাদের পূজা কে চালবে রে, আর ওরা পূজা করছে, এর বদলা আমরা নেবই নেব। চলো সবাই গো টু মন্ডলপাড়া।